আসাম এবং সাহেবদের মধ্যে যারা আসলে রিয়েল গাইডলাইন দিতে পারবে তাদেরকে কিন্তু আপনাদের খুঁজে বের করে নিয়ে আসতে হবে। কারণ 4 লক্ষ মেম্বার, তার ভিতরে ইনি মিনিমাম 40 জন মেম্বার আছে যারা এফেক্টিভ সলিউশন দিতে পারবে, শুধুমাত্র কি বলা যায় যে বক্তৃতা বা আপনার পেপারে লেখা না, তারা রাইট সলিউশনটা দিতে পারবে। তাহলে সেখানে যদি এই গ্যাদারিংটা আপনারা করেন, এই ইভেন্টটা আপনারা করেন, তাহলে ইতিমধ্যে কিন্তু আপনাদের প্রস্তুতিগুলো হয়ে গেল, আপনাদের দুর্বলতাগুলো আইডেন্টিফাই করা হয়ে গেল, আপনাদের স্কিল লেভেল গুলো কিন্তু আইডেন্টিফাই হয়ে গেল। এরপর ইতিমধ্যে আমরা জবস মিডি এবং ডিআইও থেকে যে কাজটা আমরা করবো আইডিবির সহযোগিতা, আমরা কি করবো দেশের বাইরে আমরা কিন্তু চলে যাবো, কোন কোন জায়গায় কোন কোন দেশে অপরচুনিটি আছে, এবং আপনাদেরই কিন্তু ফ্রেন্ড সার্কেল বা আপনাদেরই ছোট ভাই বড় ভাই সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, তখন আপনারা বলতে পারবেন যে তুমি এই www.jobsbd.idb তে যাও, সেখানে গিয়ে দেখো যে সমস্ত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা চাকরির জন্য রেডি, ফাইন টিউন করা আছে, তারা অল আর রেডি, তাদেরকে তুমি কোন কোন জায়গা অপরচুনিটি আছে আজকে দিকে অ্যাপ্লাই করা শুরু করো। আপনি দেখেন যে বাংলাদেশ ইনশাল্লাহ, আমার বিশ্বাস যে কোনো আইডিবি ইঞ্জিনিয়ার তো বেকার থাকবেই না, পুরো ইন্ডাস্ট্রি পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ। আমার পাশে ফোনে জোরে বলছে তুমি www.qatarwise.com/career যাও, সেখানে গিয়ে দেখো যে লোক নিচ্ছে, তুমি অ্যাপ্লাই করো, তোমার যে স্কিল লেভেল আছে তুমি এখানে অ্যাপ্লাই করলে তুমি টিকে যাবে। আমার দেশে কতজন লোক জানে, কেউ বলেছে? আমরা এত বেশি সীমাবদ্ধ জ্ঞান নিয়ে আমরা চলি যে কোন কোন জায়গায় কোথায় লোক নিচ্ছে কেউ জানে না, বা একজন আমরা ভারতীয়দের বলি ভারতের এগিয়ে চলছে, কেন তারা এগোবে না? কারণ তারা প্রতি মুহূর্তে সারা পৃথিবীর সমস্ত আপডেটগুলি রাখছে। আজকে কেন সারা আমেরিকাতে তারা লিড দিচ্ছে, আপনি দেখেন মাইক্রোসফটের সিইও কে আজকে একজন ভারতীয়, গুগলের সিইও কে একজন ভারতীয়, ওরাকলের সিইও কে একজন ভারতীয়। তারপরে দিনে দিনে কিন্তু আলটিমেটলি আমি কিছু কিছু জায়গায় হয়তো সিইও না, আমি টপ লেভেলগুলোর কথাই বলছি, যে আসলে আস্তে আস্তে তারা পৌঁছে যাচ্ছে। কেন তারা পৌঁছে যাচ্ছে? বিকজ তারা রাইট ইনফরমেশনটা রাখছে। যেমন এখন একটা কথা হলো, আজকে আপনাদের যে টপিক প্রযুক্তিগত পরিবর্তনশীল পরিস্থিতিতে কর্মসংস্থানের ব্যবস্থা, এখন দেখেন আপনারা কিন্তু একটু আগে হামিদ ভাই বললেন যে আপনারা মোবাইল ফোন ব্যবহার করেন, আপনার কতজন আছে আপনারা মোবাইল ফোনটা ব্যবহার করছেন আপনি চাকরি পাওয়ার জন্য, আপনার স্কিল লেভেল ডেভেলপমেন্ট করার জন্য? যারা বেকার থাকছেন তারাও না, ফেসবুকে যাচ্ছে, সময় কাটাচ্ছে ফেসবুকে, কিন্তু তারা ফেসবুকে গিয়ে তার ক্যারিয়ার সম্পর্কিত কোনো টিপস নিয়ে কথা বলছে না, কাজ করছে না, অন্যের সাথে শেয়ার করছে না। তাহলে হচ্ছে কি, আপনাকে পরিবর্তন হতে প্রযুক্তিগত পরিবর্তনশীল পরিস্থিতি, অর্থাৎ প্রযুক্তি কিন্তু পরিবর্তন হচ্ছে, কেন? আমার জন্য, আপনার জন্য। কারণ আপনি যদি প্রযুক্তিকে ব্যবহার করেন, যেমন সিগারেট খাওয়া ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, জানিও জেনেও কিন্তু আমরা কি করি, সবাই সিগারেট খাই, আমরা জানি, লেখা আছে, সরকার একের পর প্রতি কোনো বছর নাই সরকারের উপর ট্যাক্স বাড়ায় না, তারপরে কি সিগারেট বিক্রি বন্ধ আছে, সিগারেট দোকান কি বন্ধ হয়ে যাচ্ছে? তার মানে কি হচ্ছে, প্রযুক্তি পরিবর্তন হচ্ছে, আমি পরিবর্তন হচ্ছি না, প্রযুক্তি পরিবর্তন হচ্ছে, আমি সেটাকে ব্যবহার করছি না। এবং হামিদ ভাই যখন আজকে আমাকে ফোন করলেন, আমি কিন্তু তখন মোবাইল সাইলেন্টে ছিল, আমি একটু পরে যখন দেখলাম, আমি কিন্তু একটু পর পরে আমার দেখলাম যে উনি SMS-ও করছে, কারণ উনি ডেফিনেটলি টেকনোলজি অনেক স্মার্ট। আমি কিন্তু যখন উত্তর দিব ওনার মিস কল দেখে, তার আগে দেখি ওনার SMS-ও চলে আসছে। তো স্বাভাবিকভাবে কিন্তু আমরা ফোনে কথা না বলেও কিন্তু দেখেন আমরা উই ক্যান কমিউনিকেট ইচ আদার, আমি ওনাকে ডিস্টার্ব করি নাই, উনিও আমাকে ডিস্টার্ব করে নাই, উনি আমাকে লিখছে আসছেন তো আমি উত্তর লিখছি ইনশাল্লাহ, বেশি শব্দ লিখি নেই, রাইট? তো তাহলে কি দাঁড়াচ্ছে? এবং একইভাবে আপনারা অনেকেই জানেন ভাইবার, হোয়াটসঅ্যাপ, উইচ্যাট, লাইন, লিঙ্কডইন, হাইফাই, lot of component is now in your hand, but how much you are using for your daily activities or career mapping, apnara byabohar korchen na, apnara byabohar jodi na korben todin kintu apnara pichhe thakben, kar technology kintu srishtikortar i kintu ashirbad allah pak kintu dekhe ekta shomoy chilo jokhon manush kibhabe cholachol korche apnara shobai janen, manush 4000 mile porjonto hete chole geche, কিন্তু আজকে কিন্তু সেটা সম্ভব না। আজকে টেকনোলজি কিন্তু আমি, আমরা, আপনারা, আমাদের সবাইকে কিন্তু কত কাছাকাছি নিয়ে যাচ্ছে। তাহলে টেকনোলজিকে ব্যবহার করতে হবে আপনাকে, আমাকে পরিবর্তন করার জন্য টেকনোলজিকে ব্যবহার করতে হবে, নতুন কিছু শেখার জন্য, স্কিল ডেভেলপমেন্ট, স্কিল ম্যাট্রিক্সগুলো বাড়াতে হবে। তো সেই কারণে কিভাবে আপনি ব্যবহার করবেন, সেই জন্য কিন্তু আপনার অনেক সময় শেখার দরকার নাই। আপনি এখন আজকে থেকে যদি আপনি, আপনারা মনে করেন, আমি রুয়েল সাহেবকে যখন বলবো যে আপনারাও শুরু করেন, যারা আপনারা এখন পর্যন্ত যারা ম্যাচিউর পিপল আছে, আপনারা আপনাদের ভিতরে গ্রুপিং করতে পারেন যে হ্যাঁ হোয়াটসঅ্যাপে বা SMS-এ আমরা গ্রুপ করে নিলাম, যারা আমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আছি, যারা আমরা সিভিলে আছি,
বা যারা আমরা লাইন ম্যানেজমেন্টে, এই লাইন ম্যানেজমেন্টে আমরা কাজ করতে পারি, বা আমরা টেক্সটাইলে যারা কাজ করতে পারি, মেকানিক্যালে যারা আমরা কাজ করতে পারি, বা আমরা বিদেশ ফেরত যারা আছি, এরা আমরা হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ করি 400-500-600 লোকের, সেখানে আমরা ইন্টারেকশন করি কে কিভাবে আমরা কাজগুলো করতে পারবো। আপনাদের 600 লোক যদি একটা ইন্টারেকশন গ্রুপ আপনারা করতে পারেন, আপনারা নিজেরাই কিন্তু আইডেন্টিফাই করতে পারবেন যে এই 600 লোকের ভিতরে কেউ না কেউ আপনাদের এই 600 লোকের গাইড করে বের করে নিয়ে আসতে পারবে। কিন্তু সেটা সেই প্রযুক্তিগত পরিবর্তনটা কিন্তু আপনাদের করতে হবে, আপনারা জানতে হবে। কিন্তু আপনারা সারাদিন যদি আপনারা মনে করেন যে মোবাইল ব্যবহার করলেন, হ্যালো হ্যালো করলেন, কিন্তু আলটিমেটলি আপনার ভাগ্য পরিবর্তন হলো না, তাহলে সেই টেকনোলজি কিন্তু আপনাকে কখনো আশীর্বাদ দিবে না। এনিওয়ে, আই ডোন্ট লাইক টু প্রলং মাই স্পিচ, তো আমার মনে হয় যে আমি শেষ করি, এবং যদি ইফতারের সময় কাছাকাছি তা আমার মনে হয় আমি একটু কোশ্চেন অ্যান্সার নিতে চাই। আমার মনে হয় যে কয়েকটা প্রশ্ন আপনারা একটু করেন, আমি আমার বক্তব্যটা শেষ করব। এবার আপনাদের সাথে ইন্টারেক্ট করি, আপনারা বলেন যে কোনো প্রশ্ন আমার বা আমিন ভাইয়ের বক্তব্য থেকে। আপনাদের যদি কোনো কোনো রকম কোশ্চেন থাকে বা কোনো গাইডলাইন থাকে, প্লিজ শেয়ার উইথ আস। এবং আপনারা কি একমত আমার আমার প্রস্তাবের সাথে, বা যদি আপনাদের মনে হয় যে না বেটার কোনো সাজেশন আছে, প্লিজ। আপনি যেটা বলছেন এটা আমরা খুব আনন্দিত, কিন্তু পাশাপাশি আরেকটা জিনিস আমরা